আমি বলছি, ওরা একটার সময় এসেছিল আমার বাড়িতে দুজন, এসে বললাম, আমি বললাম আপনারা কোত্থেকে আসছেন, বললাম আমরা কর্পোরেশন থেকে আসছেন, তবে আইডেন্টি কার্ডটা আপনাদের দেখাবেন। তখন আমাকে বলছে চোখ, ওরা কিভাবে চোখের ভাষা দিয়ে একটা অল্প বয়স্ক ছেলে আমাকে বলছে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনার নেম প্লেটটা কোথায় বাড়ির? 9B9C। তাও আমি, তুমি বয়স অল্প বলে, আমি বললাম স্যার একটা কাজ করবেন, আমাকে ইন্সপেকশন করবার তো কোর্ট অর্ডার দিচ্ছে, দয়া করে আসবেন। আমি যাব না, আপনি আমার মাথা গরম করিয়ে দিয়েছেন, আমি যাব না বলে উনি চলে গেলেন। আর আমাকে বললেন যে আপনি আমার সঙ্গে কোঅপারেশন করেননি, আপনি আমার সঙ্গে মিসবিহেভিয়ার করেছেন, অতএব আমি যাব না। লর্ডশিপ, তবে ওইরকম ভয়েস, ওইরকম দেখে আমার একটু ভয় এলো। আমি তখন করলাম কি, আর কিছু বললাম না, আমি করেছি সঙ্গে সঙ্গে। উনি 5 মিনিট পর চলে গেলেন, আমি দরজাটা বাইরের দিকে, আমি দরজাটা তালা লাগিয়ে দিলাম। তালা লাগানোর পরে ঠিক 2 ঘন্টা পর লর্ডশিপ এসেছে, কর্পোরেশনের লোক, দেখি ভিড়ে ভিড়, লোকাল কাউন্সিলরের লোকজন যত মস্তান্য সব এসেছে। আমি তখন দেখলাম এই রে, একটা ভীষণ বিপদ হতে পারে, আমার হাতে মেরেও ফেলতে পারে আমাকে। আমি তখন বললাম, ওপর থেকে বললাম, নিচ থেকে নিচে দরজা খুলে নি। আমি বললাম ঠিক আছে, আপনারা বলছেন, আমি লর্ডশিপকে যা বলার বলবো। এই হলো আমার। আচ্ছা আর একটা কথা বলছি, লর্ডশিপ, এনারা, আমি তখন রাজনীতি করিনি, করি না, কোনো কোনোদিন কোনো জীবনে কোনো পার্টি অফিসে যায়নি, আর এই পার্টি থেকে, পুলিশ থেকে, এই মিহির সাহেবের সঙ্গে গুন্ডা বাহিনী থেকে এরা করছে কি আমাকে যাতে শেষ করতে পারে ভালো, কারণ আমার বাড়ি আশেপাশে, আমার সব প্রমাণ আছে, আমার বাড়ি আশেপাশে বাড়িগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। হ্যাঁ, 150 বছর পুরনো বাড়ি, প্রায় 1 বিঘা জমির মধ্যে সমস্ত হবে প্রায়। এই 1 বিঘা জমিটা ওরা ফ্ল্যাট করতে পারছে না, মাল্টিশিট বিল্ড করে, বড় বাজার এলাকায় প্রচুর দাম এক একটা ফ্ল্যাটে। সেই জন্য ওরা চাইছে যে আমাকে যদি কোনো রকম মেরে বা কোনো রকম ঠান্ডা করে, আমাকে কলের জল দিল না, আমার প্যাসেজ বন্ধ করলো, কারা? ওই পুলিশ, ওই কর্পোরেশনের লোকেরা, ওই দাদারা। আপনি কি জল চাইছেন? হ্যাঁ লর্ডশিপ, আমি জল চাইছি। কোনো দরখাস্ত কি করা হয়েছে জলের জন্য? আগে করা হয়েছিল 15 সালে, 2015 সালে, নতুন করে করা হয়নি তো? না না লর্ডশিপ, আমার প্যাসেজ বন্ধ করে দিয়েছে লর্ডশিপ। কি আমি না হাতে উঠতে পারি না। আপনি দরখাস্ত একটা করবেন হ্যাঁ হ্যাঁ লর্ডশিপ, জলের জন্য। হ্যাঁ সি, হ্যাঁ 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 সত্যি করে মাই লর্ড, দিয়েছি, আমি বলেছি, এনক্রোচ করেছিল, আই অ্যাপিয়ার ফর দি রেসপন্ডেন্ট নাম্বার 9 and 10 মাই লর্ড, দেয়ার আর সার্টেন এরোনিয়াস ফ্যাক্টস ইন দি পিটিশন হুইচ আর ক্লারিফাইড উইথ দি সাপোর্ট অফ ডকুমেন্টস, ইফ ইউর লর্ডশিপ মে কাইন্ডলি পারমিট মি টু ইউজ অ্যান এফিডেভিট, বিকজ দি পিটিশনার ইজ সেইং মাই লর্ড, ইট ইজ আ গ্রেভ কনসিকোয়েন্স, দি পিটিশনার ইজ সেইং দ্যাট বোথ দি পিটিশনার এন্ড দি প্রাইভেট রেসপন্ডেন্ট দ্যাট ইট আস We are residing in the same premises that is at 9B in two separate lots, Lot A and Lot B. It is the contention of the petitioner. But I find from the corporation records, my lord, that the read petitioner is staying in 9B, 9C. The lot which was enjoyed by the read petitioner was renumbered as 9C and we are residing in 9B. Lordship may kindly permit me to use an affidavit, my lord. Please wait. Lots. There are some records of the corporation. Please wait. Thing is that he is staying there. Either in lot A, lot B or C, he is occupying a portion. He was occupying lot B of premises number 9B. Whatever. Right now, the court is concerned with permitting the petitioner to obtain a fresh water connection in his own premises. First. Second is, as it has been submitted that there are unauthorized constructions that are required to be taken care of. The drainage is absolutely unauthorized. That should be taken care of. The corporation will do the needful. You will file. Please wait. He happens to be the original owner. Don't misbehave in such a manner with a senior citizen. Right, please don't do it. If my client does that, why not? It has to be stopped. Please do it. He is staying there for such a long time and he will not get water connection, his drainage will not be there. The court is not going to permit this. Only one thing I would like illegal. Corporation illegal.
সরপ্রতে ইলিগাল করেছে, কোর্ট বলেছে পার্টিশন করা যাবে না, প্রিমিসে নাম্বার 9B কার সাথে লট এ লট বি লট সি, ওনা মিথ্যে কোর্টকে মিথ্যে কথা বলতে লটছি, লটকে কোর্টকে মিথ্যে কথা বলতে, হাই কোর্টের অর্ডার আছে, সিটি কোর্টের অর্ডার আছে, আমার প্রিমিসে নাম্বার 9B কার সাথে সৃষ্টি স্যার পেজ নাম্বার 49 এ দেখুন এ বি সি ভাগ করা যাবে না, ওনারা তবুও জোর করে বলছে রিসেন্টলি হাইকোর্ট অর্ডার দিয়েছে প্রিমিসেস নাম্বার 9B কাছে জয়সর আজমা জয়সওয়াল এন্ড সিসি কুমার স্যার এ সেম প্রিমিসেস। এই কিছু তিন বছর আমার লাইটটা কেটে দিয়েছিল ওই সমস্ত মস্তন দিয়ে আমার লাইট কেটে দিল, লাইট কাটতে পারে না, আইন আছে আমি দেখেছি, তা সত্ত্বেও পুলিশ লোকাল দাদারা পুলিশ ইলেকট্রিক সাপ্লাই মিলে আমার লাইট কেটে দিল। আমার লাইট কেটে দেওয়ার পর আমি কোর্টকে যখন বলছি দুদিন ধরে আমি জানতে পারি যে আমার কেস হচ্ছে, লাস্ট জানতে পারলাম যে আমার নাকি কোর্টে কেস হচ্ছে, ওরা বলছে বিসি ভাগ হয়ে গেছে, কোর্টকে বলছে, আমি সঙ্গে সঙ্গে এই কোর্টের অর্ডারটা দেখালাম, কোর্ট তখন বলছে প্রিমিসেস নাম্বার 9B কাছে হচ্ছে রাজমোহন জয়সওয়াল এন্ড সিসি কুমার স্যার সেম নাম্বার, কোর্ট বলছে। আর উনি ওনারা ওই বীর কুমার স্যার কর্পোরেশন চাকরি করতো, এই সমস্ত দু নম্বরই কাজ করে বসে আছে কর্পোরেশন। হি সেজ দ্যাট দেয়ার ইজ কোর্টস অর্ডার রিগার্ডিং 9B এন্ড নট 9B মানে কোন ইভেন হাই কোর্ট অর্ডার দিয়েছে 9B অ্যাকাউন্ট ইউ আর লট এ, হাউ আর ইউ ডুইং দিস, হি ইজ রিসাইডিং ইন লট সি, হাউ আর ইউ ডুইং দিস সেপারেশন দিস নাম্বার রি নাম্বার রিলাইং আপন উইথ হ্যাভ ইউ রি নাম্বার ইয়ার সি ইজ দেয়ার লট সি ইজ মানে ইফ ইট ইজ এ ভার্টিকাল ডিভিজিবল দেন মানে সেপারেট নাম্বার কুড বি অ্যালোটেড, ইট ইজ নট ডিভিজিবল, রাইট, ইট ইজ নট ডিভিজিবল, বি এন্ড সি কুড নট বি, রাইট, সো ইট কুড নট বি, এ কুড বি, আই ডোন্ট অনলি লেট মাই এফিডেভিট বি কেপ্ট অন রেকর্ড, থ্রি সেপারেট reports have been filed by the Kolkata Municipal Corporation. Stop. Next. It has been admitted that the petitioner does not have water connection in his premises. Stop. Next. Liberty is granted to the petitioner to make appropriate application before the corporation seeking water connection in the prescribed format and in the manner as prescribed in law. Stop. If such an application is made, comma, the same shall be considered by the concerned department of the corporation in accordance with law.